আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, ঘরে আছো, বাবা মার সাথে আছো। আমিও ভালো আছি, মহান করুণাময় আল্লাহ তাআলার কৃপায় ভালো আছি। আশা করছি তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখছো এবং আশা করি আরও দেখবে, কারণ আমাদের ক্লাসগুলো যদি তোমরা ঠিক মতো দেখো তাহলে তোমরা উপকৃত হবে। আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা যেন আমাদের ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের বাংলা ক্লাসে, বাংলা মাধ্যমিক ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি হাজেরা খাতুন, সিনিয়র শিক্ষক বাংলা, পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। আজকের পাঠ পরিচিতি একটু জেনে নাও। বাংলা প্রথম পত্র দশম পাঠ বই পড়া, এই যে দেখো তোমাদের বাংলা সাহিত্য বই, এটা এখান থেকে তোমাদের পাঠদান করা হবে। তাহলে পাঠদান শুরু করার আগে কিছু ছবি দেখো। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ? কিসের ছবি দেখা যাচ্ছে? বইয়ের ছবি দেখা যাচ্ছে। এই যে দেখো টেবিলে অনেকগুলো বই, এই যে তোমাদের মাধ্যমিক বাংলা সাহিত্য বই ছবি দিয়েছি। এই যে পাশে দেখো একটা লাইব্রেরিতে অনেকগুলো বই সাজানো আছে। তাহলে আজকের বিষয়টি কি হবে তোমরা বুঝতে পারছ? এগুলো হচ্ছে বই। আরো কিছু ছবি দেখলে তোমরা পরিষ্কার হয়ে যাবে আজকের পাঠের বিষয় কি হবে। দেখো এখানে ছেলে মেয়েরা একটা লাইব্রেরিতে বসে পাঠদান করছে। কি পাঠদান করছে? বই পাঠদান করছে। এই যে দেখো একটি বালক, একটি শিক্ষার্থী মনোযোগ সহকারে বই পড়ছে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে বই পড়া। লিখেছেন প্রমথ চৌধুরী। তাহলে এই প্রমথ চৌধুরী জন্মগ্রহণ করেছেন 1868 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1946 খ্রিস্টাব্দে। আমি সামনে স্লাইড তৈরি করেছি, সামনে স্লাইডে তোমরা দেখতে পারবে প্রমথ চৌধুরীর সংক্ষিপ্ত আমি ই দিয়েছি, পরিচয় দিয়েছি। তাহলে এই বই পড়ার প্রবন্ধে আমি সামান্য একটু মূল বক্তব্য তোমাদের বলে দিচ্ছি। বই পড়া প্রবন্ধটি প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল, মানে এই বই পড়া প্রবন্ধটি। আমাদের পাঠচর্যার অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থা ত্রুটির জন্য ঘটছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব কিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়, সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার, কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, তার জন্য বই পড়া অভ্যাস বাড়াতে হবে, এর জন্য লাইব্রেরির প্রতিষ্ঠা প্রয়োজন। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক বলে লেখক
মনে করেন। তাহলে বই পড়া প্রবন্ধে, বই পড়া কিন্তু একটা প্রবন্ধ, এটা গদ্যের একটা প্রবন্ধ, বই পড়া প্রবন্ধে তোমাদের মূল বক্তব্যটা জানিয়ে দিলাম। এরপরে দেখো এই যে লেখক পরিচিতি সম্পর্কে এখন তোমরা জানবে। দেখো লেখক পরিচিতি প্রমোদ চৌধুরী জন্মগ্রহণ করেছেন 1968 সালে। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তাহলে তার পৈতৃক নিবাসটা কোথায়? পাবনা জেলার হরিপুর গ্রামে। আর জন্মগ্রহণ করেছেন 1868 সালে যশোর জেলায়। 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ ডিগ্রি লাভ করেন এবং পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাত যান। তার সম্পাদিত সবুজপত্র পত্রিকায় তিনি বাংলা সাহিত্য চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখেন। বাংলা সাহিত্যে এই প্রমোদ চৌধুরী কি চলিত রীতির প্রবর্তন করেন। তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বীরবলের হালকাতা, রায়তের কথা, চার ইয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীল লোহিত, সনেট, পঞ্চাশত, পদচারণ ইত্যাদি। তাহলে এই তার সাহিত্যিক এগুলো সাহিত্যিক কি কি সাহিত্য রচনা করেছেন, উল্লেখযোগ্য সাহিত্যগুলো আমি বলে দিলাম, তোমরা বাসায় বই দেখে আর একটু ভালো করে পড়ে নিও। আর মৃত্যুবরণ করেছেন 1946 সালের 2 সেপ্টেম্বর কলকাতায়, পরলোক গমন করেন, কলকাতায় মৃত্যুবরণ করেন। দেখো এই যে প্রমোদ চৌধুরী, এটাই হচ্ছে প্রমোদ চৌধুরীর ছবি। বই পড়া প্রবন্ধটি পড়ে তোমরা কি শিখবে সেটা একটু জেনে নাও। লেখক পরিচিতি সংক্ষেপে বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, লাইব্রেরির সার্থকতা বিশ্লেষণ করতে পারবে। একক কাজ দিচ্ছি, প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়, বীরবল কার সাহিত্যিক ছদ্মনাম, চার ইয়ারি কথা গ্রন্থটি রচয়িতা কে, এটা তোমাদের একক কাজ বাসায় করে নেবে। আদর্শ পাঠ, দেখো বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি, মানে লেখকের কথা। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, কেননা আমরা জাত হিসাবে শৌখিন নই। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন, কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক ও নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই, কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহু। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। এ আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারিনি, কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি। শিক্ষার মাহাত্ম্যে আমিও বিশ্বাস করি, এবং যিনি যাই বলুন সাহিত্য চর্চার যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকে যে যে তা সন্দেহ করে তার কারণও এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই।
এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বুঝে না, বুঝে শুধু অর্থের সার্থকতা। তাহলে আদর্শ পাঠটা আমি পড়ে দিলাম, আর সামনে স্লাইডে আছে সরব পাঠ, তোমরা বাসায় পড়ে নেবে, সুন্দর করে এই প্রবন্ধটা পড়বে, মিনিমাম 3 বার পড়বে বাসায়, রিডিং পড়বে। বই পড়া প্রবন্ধের কিছু শব্দার্থ আমি এখানে দিয়েছি, আর অনেক শব্দার্থ আছে, তোমরা বই দেখে এগুলো পড়ে নেবে। ওই যে উদ্বাহু যে বলছে, ওইটা হচ্ছে হলো ঊর্ধ্ববাহু। শব্দার্থ ও টিকা, সন্ধিহান সন্দেহ যুক্ত, জজ বিচারক, সল্লাসে আনন্দে, গতাশু মৃত, গলাৎকরণ গিলে ফেলা, কারদানি বাহাদুরি। এই শব্দার্থ আমি এখানে দিয়েছি, কিছু শব্দার্থ দিয়েছি, আরো অনেকগুলো শব্দার্থ এবং টিকা তোমরা বাসায় ভালো করে পড়ে ফেলবে। দেখো তোমাদের দলীয় কাজ দিচ্ছি, আমি কয়েকটি গ্রুপে তোমাদের ভাগ করেছি। দেখো, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা ব্যাখ্যা করো, এটা সবুজ দল। আমি 5 জন করে ই করেছি, দল করেছি। লাল দল এখানে, এখানে একটা বড় একটা ই করেছি, দল করেছি। মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না, উক্তিটি বিশ্লেষণ করো, এটা হচ্ছে লাল দলের দলীয় কাজ। সাদা দল, দেখো এখানে সবাই সাদা। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তি হ্রাস করা, আলোচনা করো, এটা হলো সাদা দলের দলীয় কাজ, বাসায় করে নেবে। এই বই পড়া প্রবন্ধটি পরে কি শিখলে এবং কি জানলে সেটা একটু যাচাই করে দেখছি। শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি, নীতি চর্চা কোথায় হয়, মুসলমান ধর্মে মানব জাতি কয় ভাগে বিভক্ত, যারা কেতাব অনুসরণ করে চলে তাদের কি বলা হয়। আমি উত্তরগুলো সাইডে দিয়েছি, ডান সাইডে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। 1 নম্বরে হচ্ছে সাহিত্য চর্চা, 2 নম্বরে হচ্ছে ঘরে, 3 নম্বরে হচ্ছে 2 ভাগে, 4 নম্বরে হচ্ছে কেতাবি শিক্ষা। এটা হচ্ছে তোমাদের মূল্যায়ন করা হলো, তোমরা এই মূল্যায়নটা একটু দেখে নিও, স্লাইডটা দেখে নিও। সব শেষে দিচ্ছি তোমাদের বাড়ির কাজ, একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি। তোমাদের সৃজনশীল আমি দেই না, মাঝে মাঝে দেই, এই সৃজনশীলটা তোমরা বাসায় করে নিবে আশা করছি। জনাব এমদাদুজ্জামান UN উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিজস্ব অর্থায়নে তার বাড়িতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে অনুপ্রেরণা দিয়ে থাকেন। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা বিকাল বেলায় এমদাদ সাহেবের লাইব্রেরিতে যায় এবং বিভিন্ন ধরনের বই পড়ে। এভাবে শিক্ষার্থীদের মনে প্রবল উদ্দীপনা সৃষ্টি হয় এবং বই পড়ার প্রতি প্রীতি জেগে ওঠে। তার দৃঢ় বিশ্বাস যে বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করা সম্ভব। প্রশ্নগুলো নিয়ে নাও। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? খ নম্বরে হচ্ছে অনুধাবনের প্রশ্ন। দেহের মৃত্যু রেজিস্টারি রাখা হয়, আত্মার হয় না, উক্তিটি বর্ণনা করো। উদ্দীপকের এমদাদুজ্জামানের কর্মকাণ্ডে বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করা সম্ভব, মন্তব্যটি উদ্দীপক ও বই পড়া প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। তাহলে এই সৃজনশীল প্রশ্নটা দিলাম, তোমরা এটা তোমাদের বাড়ির কাজ বাসায় সুন্দরভাবে করে নিও। আমি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী বুধবার আবার তোমাদের সাথে আমার ক্লাস হবে, কবিতার ক্লাস হবে।
তোমরা কবিতা উপরে প্রিপারেশন নিয়ে এসো, প্রস্তুতি নিয়ে এসো। আজকে তোমাদের গদ্য বই পড়া প্রবন্ধটি পড়ালাম, আশা করি তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। তাহলে আগামী বুধবার পর্যন্ত তোমরা, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।